হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য বিফ টিকিয়া কাবাব নিয়ে হাজির হয়েছি। টিকিয়া কাবাবের জন্য আমি বুটের ডাল এবং গরুর মাংস সিদ্ধ করে বেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে মথে নিব। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি একসাথে ভালোভাবে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের কুচিটা ভালোভাবে মেখে নিব। তারপর একে একে সবগুলো উপকরণ এগুলোর সাথে মিশাবো। এখন দিব আদা ও রসুন বাটা এক চামচ পরিমাণ, জিরা বাটা এক চামচ পরিমাণ, এটা আমার বানানো মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে রয়েছে জয়ফল এবং জয়ত্রী পরিমাণ মতো দিয়ে দিলাম। বাদাম বাটা এক চামচ পরিমাণ, কালো গোলমরিচ বাটা হাফ চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ এক চামচ পরিমাণ, মরিচ হাফ চামচ পরিমাণ, জালটা আপনাদের ইচ্ছা মতো। এবার দিয়ে দিব দুটা ডিম। আর অল্প তেল নিয়ে নেব এগুলোর সাথে। এখন উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণটা যত ভালোভাবে মেশানো হবে টিকিয়াটা ঠিক ততটাই পারফেক্ট হবে। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো নিয়ে টিকিয়ার সাইজ করে নিবো।